How are you, my dear classy students? I hope you are well by the grace of Almighty. Now, you are welcome to Dharmarajika High School online class. You know that it is our English past paper class. And today, I'll discuss number 6. It is a fill in the gaps. Okay, let's see. Fill in the gaps using clothes from the boxes. Countries. Traveler, travel, natural, learned, abduct, throw, education, long, learn, into, domain. You have to understand the words, what meaning, because it is important for the passage. When you fill the gaps, you have to understand the words. Okay, now I read the passage fully. Traveling is very interesting. It is a part of from traveling. A traveler can many funny things and enjoy beauties. Traveling gives us knowledge of home, and Ibn Battuta was a great. In his life, he traveled many, and from traveling he also many things. So students should their level best to widen the of their practical knowledge traveling. My dear students, tomaderke obosshoi pehishte age bhalo bhabe porte hobe ebong bujhar chesta korte hobe ar what meaning gulo somporke obosshoi tomar ভালো ধারণা থাকতে হবে কেন তোমার এই ওয়ার্ড এর মিনিং যদি তোমার জানা থাকে তাহলে তুমি সহজেই গ্যাপটা পূরণ করতে পারবে তাই আমরা প্রথমে আগে ওয়ার্ড মিনিং গুলো জেনে নিই কান্ট্রিজ এর অর্থ হচ্ছে কি দেশ ট্রাভেলার এর অর্থ হচ্ছে ভ্রমণকারী ট্রাভেল ভ্রমণ করা ন্যাচারাল প্রাকৃতিক লার্ন শিক্ষা শিক্ষা শিক্ষণীয় বা শিক্ষা অ্যাবরোড বিদেশ থ্রো মাধ্যমে এডুকেশন শিক্ষা লং দীর্ঘ লার্ন শেখা ইন্টু কোনো যদি আমরা এটা একটা প্রিপোজিশন কোনো কিছুর মধ্যে যদি আমরা প্রবেশ করা বোঝাই তাহলে আমরা ইন্টু ব্যবহার করে থাকি ডোমেইন রাজ্য বা এলাকা আমরা এটার মাধ্যমে খাস মহলও বুঝে থাকি ওকে প্রিয় শিক্ষার্থী আমরা তো পেজ সম্পূর্ণ করেছি এবার আমরা বুঝে বুঝে পড়বো ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং ভ্রমণ খুবই মজার তোমরা নিজেরও অনেক ভ্রমণ করতে খুব পছন্দ করো তাই না ভ্রমণ করতে কে না পছন্দ করে তবে ভ্রমণ করার পাশাপাশি আমাদেরকে শিখতে হবে জানতে হবে এবং যা কিছু দেখছি তা থেকেই আমাদেরকে শিখতে হবে কারণ এটাও কিন্তু শিক্ষার একটি অংশ ওকে ইট ইজ এ পার্ট অফ ইহা এখনই বললাম ইহা শিক্ষার একটি অংশ তাহলে ইট ইজ এ পার্ট অফ আগে তোমরা ট্রাই করো পরে আমি উত্তরটা বলে দিব ফ্রম ট্রাভেলিং ভ্রমণ থেকে এ ট্রাভেলার ক্যান একজন ভ্রমণচারী পারে বা ভ্রমণকারী পারে মেনি ফানি থিংস অনেক মজার জিনিস কি করতে পারে এন্ড এনজয় এবং উপভোগ করে বিউটিস সৌন্দর্য কিসের সৌন্দর্য উপভোগ করে ঠিক আছে এভাবে আগে তোমাকে বুঝে নিতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে এই গ্যাপের মধ্যে এখানে কোন ওয়ার্ডটি বসতে পারে তারপর দেখো ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড ভ্রমণ আমাদেরকে দেখো আমাদেরকে জ্ঞান দেয় নিজের দেশ এবং সম্পর্কে আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে উত্তর কোনটা হবে ইবনে বতুতা ওয়াজ এ গ্রেট ইবনে বতুতা ছিলেন একজন বিখ্যাত বা মহান হ্যাঁ এটা তোমাদের কাজ ইন হিজ লাইফ হি ট্রাভেলড মেনি দেখো ইন হিজ লাইফ তার জীবনে হি ট্রাভেলড মেনি তিনি ভ্রমণ করেছিলেন অনেক and from traveling এবং ভ্রমণ হতে he also many things এবং তিনি অনেক কিছু শিখেছিলেন তাই না দেখো so a student should তাই ছাত্র ছাত্রীদের উচিত অর্থাৎ তোমাদের উচিত their level best তাদের দেখো so a student should their level best তাদের level থেকে সর্বোত্তম to widen the অর্থাৎ একটি তোমার বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করা হ্যাঁ বা তাদের সেই সম্পর্কে ভ্রমণ করতে তুমি যদি ভ্রমণ করতে পারো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে ঠিক আছে তাই তোমাদের উচিত
বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করা বা বিশাল এলাকা বা তোমার রাজ্য তুমি ভ্রমণ করো, তোমার আমাদের দেশেও কিন্তু দেখার অনেক কিছু আছে, তুমি যেখানে আছো সেখানেও তুমি আশেপাশের জায়গা তুমি ভ্রমণ করে আসতে পারো, আর সেই ভ্রমণ করা থেকেও তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, এখানে তাই বোঝানো হচ্ছে। সো স্টুডেন্ট শুড ড্যাশ দেয়ার লেভেল বেস্ট টু ওয়াইডেন দ্য অফ দেয়ার প্র্যাকটিক্যাল নলেজ, তাদের বাস্তবিক জ্ঞান জ্ঞানের অর্থাৎ ট্রাভেলিং ভ্রমণ এর মাধ্যমে, অর্থাৎ ভ্রমণের মাধ্যমে তোমার বাস্তবিক জ্ঞান বৃদ্ধি করার জন্য তোমার কি করা উচিত, ভ্রমণ করা উচিত। তাহলে এবার আশা করি তোমরা উত্তরটা ইতিমধ্যে তোমরা নিজেরাই করে ফেলেছো, এবার আমার সাথে মিলিয়ে নাও। ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং, ভ্রমণ খুবই মজার, ইট ইজ এ গ্রেট, ইট ইজ এ পার্ট অফ দেশ, ইট ইজ এ পার্ট অফ কি হবে এডুকেশন, এহা শিক্ষার একটি অংশ, ইট ইজ এ পার্ট অফ এডুকেশন এডুকেশন। তারপর বি, ফ্রম ট্রাভেলিং ভ্রমণ থেকে, এ ট্রাভেলার ক্যান, একজন ভ্রমণকারী বা ভ্রমণকারী পারে অনেক মজার জিনিস কি করতে পারে, অনেক মজার জিনিস শিখতে পারে। এখানে লার্ন ও আছে, লার্ন ও আছে, কোনটা হবে, এটাতে ক্যান, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, আর আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব এর পরে সবসময় ভার্বে বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়, এই কারণে লার্ন কি বসবে না, তাহলে কি হবে লার্ন, তাহলে এখানে কি হবে ফ্রম ট্রাভেলিং এ ট্রাভেলার ক্যান লার্ন, বি হবে লার্ন। মেনি ফানি থিংস অ্যান্ড এনজয় বিউটিস, কি সৌন্দর্য, বুঝতে পেরেছ, ন্যাচারাল বিউটিস, এটা কি হবে ন্যাচারাল বিউটিস, প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে এখানে হবে ন্যাচারাল ন্যাচারাল বিউটিস। তাহলে সেন্টেন্সটি কি হলো, ফ্রম ট্রাভেলিং এ ট্রাভেলার ক্যান লার্ন মেনি ফানি থিংস অ্যান্ড এনজয় ন্যাচারাল বিউটিস, ভ্রমণ থেকে একজন ভ্রমণকারী অনেক মজার জিনিস শিখতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। ট্রাভেলিং গিভস আস নলেজ, ট্রাভেলিং আমাদের জ্ঞান দেয়, অফ হোম অ্যান্ড কি হবে তাহলে বিদেশ, অর্থাৎ অ্যাব্রোড, এখানে কি হবে অ্যাব্রোড, তাহলে দিতে হবে অ্যাব্রোড, এ পি আর ও এ ডি অ্যাব্রোড, ইয়েস। তাহলে এখানে দেখো ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, ভ্রমণ আমাদেরকে দেশ এবং বিদেশের জ্ঞান দেয়। মনে রাখবা একজন অশিক্ষিত লোক যদি কয়েকটি দেশ ঘুরে আসে, মনে রাখবে সে একজন শিক্ষিত লোকের থেকেও কিন্তু অনেক বেশি কিছু জানে, যদি ওই শিক্ষিত লোকটা কোনো দেশ ভ্রমণ না করে, কারণ যখন অর্থাৎ সে দেশ ভ্রমণ করার মাধ্যমে অনেক কিছু জানতে পারে, তাই ভ্রমণ করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বলা হচ্ছে দেখো ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, ভ্রমণ দেশ এবং বিদেশের, অর্থাৎ দেখো ভ্রমণ করা আমাদেরকে দেশ এবং বিদেশের জ্ঞান দেয়। ইবনে বতুতা ওয়াজ এ গ্রেট, ইবনে বতুতা ছিলেন একজন বিখ্যাত বা একজন মহান ভ্রমণকারী, তাহলে এখানে কোনটা হবে ট্রাভেলার, তাহলে ই হবে ট্রাভেলার। তারপর দেখো ইন হিস লাইফ, তার জীবনে হি ট্রাভেলড মেনি, তিনি ভ্রমণ করেছিলেন অনেক, কি ভ্রমণ করেছিলেন অনেক দেশ ভ্রমণ করেছিলেন, মেনি কান্ট্রিজ, তাহলে এখানে এফ হবে কি কান্ট্রিজ। মেনি কান্ট্রিজ, হ্যাঁ, তাহলে এখানে কি হলো ইন হিস লাইফ, তার জীবনে হি ট্রাভেলড মেনি কান্ট্রিজ অ্যান্ড ফ্রম ট্রাভেলিং, এবং ভ্রমণ থেকে হি অলসো, তিনি কি করেছিলেন মেনি থিংস, অনেক কিছু শিখেছিলেন এবং ভ্রমণ থেকেই তিনি অনেক কিছু শিখেছিলেন। আরেকটা জিনিস কি জানো, ইবনে বতুতা যখন ভ্রমণ করত, যে জায়গায় ভ্রমণ করতো না কেন, যেখানে ভ্রমণ করতো না কেন, তিনি সেটা লিখে রাখতেন। তোমরা যদি কোথাও ভ্রমণ করতে যাও, তুমি যখন ভ্রমণ করে আসবে রাত্রে বসে ডায়েরিতে লিখে রাখবা, তাহলে তুমি এই ভ্রমণের মধ্য থেকে তুমি কি শিখেছো এর সম্পর্কে জ্ঞান, এর পরিধি তোমার আরো বৃদ্ধি পাবে আর তোমার লেখার দক্ষতাও কিন্তু বৃদ্ধি পাবে। তাই তুমি সারাদিনে যা ভ্রমণ করবে, যদি কোথাও বেড়াতে যাও তাহলে তা কিন্তু লিখে রাখবা।
তাহলে তোমার জ্ঞানের পরিধি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, যেমনটি ইবনে বতুতা করতেন। উনি যেখানে ভ্রমণ করতেন না কেন, যাই দেখতেন না কেন, তিনি তা লিখে রাখতেন। ওকে, তাহলে দেখো, ইন হিজ লাইফ হি ট্রাভেলড মেনি কান্ট্রিজ অ্যান্ড ফ্রম ট্রাভেলিং হি অলসো লার্ন। এখানে দেখো কি হবে, তিনি অতীতকালে আমরা এই লার্ন তিনি শিখেছিলেন, হি অলসো লার্ন, এটা কিন্তু লার্ন এর পাস্ট ফর্ম। তাহলে এখানে যেহেতু এটা অনেক আগের ঘটনা, এখানে ওয়াজ ব্যবহার করেছি, তাই এখানে আমাকে ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হবে, লার্ন, যেভাবে লার্ন। তাহলে সেন্টেন্সটি কি হলো দেখো, ইন হিজ লাইফ, তার জীবনে, হি ট্রাভেলড মেনি কান্ট্রিজ, তিনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন, অ্যান্ড ফ্রম ট্রাভেলিং হি অলসো লার্ন, এবং ভ্রমণ থেকে তিনি শিখেছিলেন মেনি থিংস, অনেক কিছু শিখেছিলেন, এবং ভ্রমণ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন। সো স্টুডেন্ট শুড, তাই ছাত্রছাত্রীদের উচিত দেয়ার লেভেল বেস্ট, তাদের লেভেল থেকে মানে সর্বোত্তম কি করা উচিত, অবশ্যই ভ্রমণ করা উচিত, ট্রাভেল। তাহলে এখানে কি হবে, এখানে এইচ, এইচ হবে ট্রাভেল। হ্যাঁ, সো স্টুডেন্ট শুড ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট, তাদের লেভেল থেকে সর্বোত্তম মানে যতটুকু তাদের সম্ভব, সর্বোত্তম যতটুকু, তুমি এমন আবার ভ্রমণ করতে গিয়ে এমন কোথাও যেও না যেখান থেকে তুমি হারিয়ে যেতে পারো, আর সবাই মিলে যাবে, সবাই মিলে গেলে আনন্দও পাওয়া যায়, কিন্তু একা একা তুমি কোথাও ভ্রমণ করতে যেও না, কারণ বর্তমান অবস্থাও ভালো না, তাই তোমার লেভেলটা তোমাকে চিন্তা করে তোমাকে ভ্রমণ করতে যেতে হবে, তুমি শিখার জন্য ভ্রমণ করতে যাচ্ছ, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে বলা হচ্ছে দেখো, সো স্টুডেন্ট শুড ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট। আর একটা কথা মনে রাখবা, শুড, এটাও মডেল লোকেলের ভার্ব, আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাস্ট, মাইট, এরা সবাই সবই হচ্ছে কি, মডেল লোকেলের ভার্ব। আর মডেল লোকেলের ভার্বের পরে যে ভার্বটি তুমি ব্যবহার করো সেই ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সেই ভার্বের বেস ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে, তাই এখানে হবে ট্রাভেল। সো স্টুডেন্ট শুড ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট টু ওয়াইডেন দ্য ডোমেইন, অর্থাৎ রাজ্যে বিস্তীর্ণ, রাজ্যকে বিস্তীর্ণভাবে জানতে পারো, রাজ্য অর্থাৎ রাজ্যে বিস্তীর্ণ এলাকা বা বিশাল এলাকা কি করা উচিত, ভ্রমণ করা উচিত, অফ দিয়ার প্র্যাকটিক্যাল নলেজ, তাদের বাস্তবিক জ্ঞানে, কিভাবে, থ্রো ট্রাভেলিং, ভ্রমণ করার মাধ্যমে। তাহলে এখানে কি হবে, থ্রো, তাহলে এখানে কি হচ্ছে, টু ওয়াইডেন দ্য ডোমেইন, আই হবে ডোমেইন, যে কি হবে, থ্রো ট্রাভেলিং, এই তাহলে আই হবে ডোমেইন, আর যে হবে থ্রো, টি এইচ আর ও জি এইচ, থ্রো, মাধ্যমে, ভ্রমণ করার মাধ্যমে। তাহলে সেন্টেন্সটা কি হলো, সো স্টুডেন্টস শুড ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট টু ওয়াইডেন দ্য ডোমেইন অফ দেয়ার প্র্যাকটিক্যাল নলেজ থ্রো ট্রাভেলিং, তাই ছাত্রছাত্রীদের উচিত তাদের বাস্তবিক জ্ঞানের পরিধি বিস্তীর্ণ করতে বা তা বৃদ্ধি করতে ভ্রমণ করার মাধ্যমে, তাদের লেভেল থেকে সর্বোচ্চ বা সর্বোত্তম তাদের ভ্রমণ করা উচিত। এভাবে তোমাকে কি করতে হবে, সেন্টার আগের সম্পূর্ণ বেস কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। প্রথমে দেখছি আমি কি করেছি, প্রথমে আমি ওয়ার্ডগুলো পড়েছি, তারপর এটা সম্পূর্ণ রিডিং করেছি, এরপর করেছি কি, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করেছি, তাই না, এরপর সম্পূর্ণ পেসেজটা আগে পড়ে নিয়েছি, আবার পড়েছি, এবং এই মিনিংগুলোর সাথে এখানে কোথাও ম্যাচ করা যায় কিনা সেটা দেখেছি, তারপর আমি ফিল ইন দ্য গ্যাপটা করেছি। প্রয়োজনে তুমি এই ফিল ইন দ্য গ্যাপটা করার আগে তুমি দু তিনবার পড়ো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি বুঝতে পারছো না ততবার তুমি এটা এই পেসেজটা ভালো করে রিডিং পড়ো, তাহলে এই ফিল ইন দ্য গ্যাপস তুমি সহজেই করতে পারবে আর তোমার ভুলটা হবে কম। তাহলে আমরা একটু দেখি এবার, ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ আ পার্ট অফ এডুকেশন, ফ্রম ট্রাভেলিং আ ট্রাভেলার ক্যান ট্রাভেল মেনি ফানি থিংস অ্যান্ড এনজয় ন্যাচারাল বিউটিস, ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। ইবনে বতুতা ওয়াজ এ গ্রেট ট্রাভেলার, ইন হিজ লাইফ হি ট্রাভেলড মেনি কান্ট্রিজ অ্যান্ড ফ্রম ট্রাভেলিং হি অলসো লার্নড মেনি থিংস। সো স্টুডেন্ট শুড
travel, they are labeled best to widen the domain of their practical knowledge through traveling. A. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো একটা ফিলিং দি গ্যাপস কিভাবে করতে হয়। তাহলে আজ এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।